সিনেমা জগতে আবারও বিরাট নক্ষত্র পতন। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা অতুল পারচুড়ে, বয়স হয়েছিল মাত্র 57। মারাঠি ভাষায় তাঁর অভিনয় দক্ষতার সঙ্গে পরিচিত দর্শক, সেই সঙ্গে হিন্দি ধারাবাহিক সিনেমা ও জনপ্রিয় কপিল শর্মা শোয়ে দেখা মিলত তাঁর প্রায়ই। শাহরুখ খানের জনপ্রিয় বিল্লু, সালমান খানের পার্টনার বা অজয় দেবগানের অল দ্য বেস্ট ছবিতে অভিনয় করেছেন তিনি, ছিলেন অক্ষয় কুমারের খাট্টা মিঠা ছবিতেও, এছাড়াও বহু বলিউড ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। কয়েক বছর আগে জানা যায় ক্যান্সারে আক্রান্ত অতুল, লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি, চলছিল লড়াই, তবে সেই যুদ্ধ থেমে গেল অকালেই। গত 14 অক্টোবর মাত্র 57 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করলেন। তাঁর প্রয়াণ নিঃসন্দেহে বিনোদন দুনিয়ায়, বিশেষত কমিক চরিত্রের দুনিয়ায় একটা বড় শূন্যস্থান তৈরি করল। অতুল পারচুড়ের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া, তাঁর পরিবারে রয়ে গেলেন মা, স্ত্রী ও মেয়ে। তাঁর কাজ দর্শক ও সমালোচকদের দ্বারা বারে বারে প্রশংসিত হয়েছে। এছাড়াও টেলিভিশনে মারাঠি ভাষায় তিনি একাধিক কাজ করেছেন, কমেডিয়ান কপিল শর্মা সঞ্চালিত অনুষ্ঠানেরও অংশ ছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সোশ্যাল মিডিয়ায় বহুমুখী প্রতিভা সম্পন্ন অভিনেতাকে হারানোর শোক প্রকাশ করে তিনি লিখেছেন, একজন বুদ্ধিমান অভিনেতা সময়ের আগেই চলে গেলেন, এমন একজন যিনি দর্শককে প্রবল জোরে হাসাতে পারেন এবং তাঁদের চোখে জলও এনে দিতে পারেন। অতুল পারচুড়ে তাঁর অভিনয় দক্ষতা বারে বারে দেখিয়ে এসেছেন, নাটক, চলচ্চিত্র ও ধারাবাহিক তিন ক্ষেত্রেই তিনি অনন্য ছাপ রেখেছিলেন। তাঁর চলে যাওয়ায় এক উচ্চ মানের অভিনেতা হারিয়ে গেল। এই ভিডিও দ্বারা অভিনেতাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। তিনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন, ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সবরকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।